নমস্কার বন্ধুরা, আমি অলোকা। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা শুরু করে দিলাম ঠাকুরকে প্রণাম করে আমার দিনটা। তো দেখো, আগের দিন আমি সমস্ত কিছু লেপতে পারলেও এই ঘরের বেড়াগুলো ভেঙেছিল, তাই এই ঘরের ডোয়াটা ঠিক করতে পারিনি। দেখো কেমন অবস্থা দেখা যাচ্ছে। তো ভাবছি এটাকে আজকে ঠিক না করলেও কালকে করব, কারণ আজকেও করতে পারবো না, একটু তাড়া রয়েছে। তো সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে বেরিয়েছি, আর এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নেব। তো এদিকে দেখো, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন হাত মুখ ধুব। আর এই নাটিটা দেখো, আমার না ওই বেড়ার ওখানে লেগে কতটা ছিঁড়ে গেছে। তো কয়েকদিন থেকে বললাম না, লোকের কাজ করে দিই ঠিকই, নিজেরগুলো করতে যেন সময়ে পাই না। কি বলবো, আজব মানুষ আমি একদম। তো এই নাটিটা অনেকটা ছোটো হয়ে গেছে, শুধু রাতে পরে থাকি আর সকালবেলা খুলে ফেলি। তো আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ব্রাশ করব, তাহলেই সকালের কাজটা কমপ্লিট হবে। তো এখন থেকে ভেবে নিয়েছি রোজ সকাল 10টায় তোমাদের সঙ্গে একটা করে ভিডিও শেয়ার করব, কারণ আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে জানো। জবা ফুলটা দেখো, অনেকদিন আগে লাগিয়েছি কিন্তু কড়ি বেরিয়েছে। তো দেখো সমস্ত পাতাগুলো না এরকম কোঁকড়া লেগে যাচ্ছে। তো এটা কী কারণ হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে আমাকে জানাবে। মানে অনেকদিন থেকে মানে কড়ি হচ্ছে, কিন্তু ওই যে পাতাগুলো কুঁকড়িয়ে যাচ্ছে আর গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, কেন যে সেটাই বুঝতে পারছি না। তো এদিকে দেখো, চা করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো মুড়ি। তো এদিকে মেয়ে কাপটা রেখেছিল, আবার নিয়ে নিল। কি করতেছো সোনা, তুমি কি করতেছো? ব্রাশ মাজতেছ? পুতুল আছে, মাঝে মাঝে দাঁত মাঝে কি সুন্দর ব্রাশ বাবা আমার, তাই বাবা? আর তুই মাথা চিনে করিস নাই? কি অবস্থা মাথাটা, কি দিস? দাঁত ব্রাশ করে চা খাবো, চা বানাইছি আমি, পোকা ধরছে আমার দাঁতে। দাঁতে তুমি দাঁত মাজো না, এই জন্যই তো তো আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো, ডিম আলু ছোলার জন্যে দুজনেই হাজির হয়ে গেছে, শুধু আমাকেই ছুলতে দিবে না, ওরা দুজন মিলেই ছুলবে। তো দেখো এখন ভেজে নিচ্ছি পাঁপড়গুলো, আর উনুনে না ভীষণ পরিমাণ ধোয়া হচ্ছিলো, তো ওই কারণে ভিডিওগুলো ক্যামেরা মানে কোয়ালিটি খুব খারাপ এসছে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো কি করবে বলো। গরিবের ঘর, গরিবের সংসার, খুবই সাধারণ একটা পরিবারের আমি বউ, তো খুবই সাধারণ আমার কাজকর্মগুলো। তো আমার কাজকর্মগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর একটা ছোট্ট লাইক করে দেবে। তোমাদের ছোট্ট একটা লাইকে আমাকে ভিডিও বানানোর মোটিভেশন আরও বাড়িয়ে তোলে। তো আমার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ওই লবণ হলুদ মেখে রাখা ডিমগুলো। তো ডিমের ঝোল যেহেতু করব, তো ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। কি খাইলা তুমি এতক্ষণ? কি খেয়েছো? সব পাঁপড় খেয়ে নিছো? পরে কি খাবা? দেখছো কেমন বদমাইশ, ও তো বদমাইশ। আর ওদিকে তোমাদের দাদা ভাই হাটে যাওয়ার জন্য মানে বের করেছে সমস্ত জামা কাপড়, মার খাবে।
তো এখন প্রায় শিলনোড়াতে বাটাবাটি উঠেই যাচ্ছে। তো আজ ভাবলাম অনেকদিন বাদে শিলনোড়াতে বেটে নেব। তো চলো, ক্যামেরাটা ঘোড়া দেখাচ্ছিল তাই একটু মুছে নিয়েছি। তো আমার যেহেতু আলুগুলো সেদ্ধ, তো এই কারণে অল্প একটু আলু দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর জিরা ফোড়নে দিয়ে। আর এখন দেখো সমস্ত কাঁচা যে মশলাগুলো ছিল, লঙ্কা আদা পেঁয়াজ সমস্ত কিছু রসুন বেটে এখন মশলাটা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। তো সমস্ত কিছু নেড়ে চেড়ে এখন একটু জল দিয়ে ফুটে নিলেই হয়ে যাবে আমার ডিমের ঝোল রেডি। আর এদিকে দেখো মুলো ভাজা করেছি, অনেকগুলো মুলো ছিল জানো তো, একদম নষ্ট হয়ে যাচ্ছিল। তো এই কারণে আমি সমস্ত মুলোগুলোকে একটা ঝুড়ি ঝুড়ি করে কেটে ইয়ে করে নিয়েছি। আর এদিকে দেখো বাবুসোনা কী করেছে, কালকে একটা কলমকে না মাথাটা ভেঙে ফেলেছে। আর ওই কলমটা বিছানায় ছিল, আমি না দেখিনি, তো ওখানের থেকে আমার শরীরে কত লেগেছে, তো সারা শরীরে আমার এই কলমের কালেগুলো যেখানে সেখানে লেগে গেছে। আর আমি হাঁড়ি থেকে ভাতটা সসপ্যানের মধ্যে ঢেলে হাঁড়িটা কলতলায় নিয়ে রেখেছি মেজে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই যেহেতু সকাল সকাল বেরিয়ে যাবে, আসবে সেই রাতে, তো ওই কারণে আমি ভাতটা একটু দিয়ে দিচ্ছি। তো টিফিন বাটিতে ভাতটা দিয়ে দিলে কী হয় না, একটু নিশ্চিন্ত মনে দুপুরে যখন খিদে পাবে তখন খেয়ে নেবে। তো আমারও এদিকে বাড়িতে চিন্তা থাকবে না যে কখন পাঠাবো বা কাকে দিয়ে পাঠাবো, তো ওই কারণে আমি ভাতটা সবসময় দিয়ে দেওয়ার চেষ্টা করি সকাল সকাল। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, ভাতটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঢেকে দিয়ে দেব। তো যেহেতু তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, স্নান ছেড়ে নিয়েছে, আর ওইদিকে দেখো বেরিয়েও যাচ্ছে, তো সমস্ত ব্যাগগুলো এখন নিয়ে নিয়ে গুছিয়ে গুছিয়ে রাখবে। আর লোকটারও খুব কষ্ট হয় জানো সাইকেলে নিয়ে যেতে, তো তবে কি করা যাবে, যেহেতু অন্য কোনো কাজ নেই এখন, তো কিছু তো করে খেতে হবে তাই না। আর ওই লোন টোন নিয়ে এই কাজটাই করা হচ্ছে, তো যাকগে ঠাকুরের আশীর্বাদে। তো দিনগুলো পেরিয়ে যাচ্ছে আর কি ঠাকুরের আশীর্বাদে। তো সারাদিন তোমাদের সামনে আসতে পাইনি, এখন একদম চলে এসেছি সন্ধেবেলা। তো দেখো আমি না বিকেলে ওইদিকে গিয়েছিলাম, আর ওখানে না গাছটায় অনেক পদ্ম ফুলের কুঁড়ি ছিল, তো আমি কয়েকটা তুলে নিয়ে এসেছি, আর এখন রাতে জলের মধ্যে বসিয়ে ঢেকে রাখবো, তো তাহলে কালকে সকালে ফুটে থাকবে আর কি। তো এই কারণেই সমস্ত ফুলগুলোকে আমি জলের মধ্যে রেখে দিলাম। আর এদিকে আমার মেয়ে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে, তো এখন মেয়ে থাকলে না অনেকটা উপকার হয়, যেমন সন্ধ্যাবাতি দিয়ে দেয় বা স্কুল যাওয়ার সময় স্নান করে পুজো দেয়, অনেকটা কাজ করে দেয় আর কি। ড্রাগন ফল তুমি ওটা জানো? বানাইছে, আমরা কালকে লাগাবো ঠিক আছে। তো এদিকে তোমাদের দাদাভাই হাট থেকে চলে আসছে, তো ওই ঘরে কিছু সবজি রাখা আছে, মুলোর শাক, আর এই ঘরে কিছু লঙ্কা বেগুন এনে রাখলাম আর কি। তো এদিকে দেখো আমার গ্যাসটা অনেক কয়েকদিন থেকে শেষ হয়ে গেছে, তো ভাবছি কালকে বলবো ভরে আনতে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।